নমস্কার বন্ধুরা তুলসী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আরে দেখো সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে আর আমার ব্লগ ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি প্লিজ তোমরা দেখো আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিলাম মেয়েকে স্কুলে পাঠানোর পরে আবার একটু শুয়েছিলাম আর ভাবলাম আর বেশিক্ষণ শুয়ে থাকবো না সাড়ে সাতটা বেজে গেছে এবার উঠে পড়ি তাই উঠে বাসি কাপ কাপড় চোপড় আমার ছাড়া হয়ে গেছিলো তারপরে যে দেখো বাসি ঘর আমি ঝাড় দিচ্ছি এখন বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব নিচে আমাদের বাড়ির এখনও সবাই ঘুম থেকে উঠিনি আধা লোক উঠে গেছে আর আধা এখনও ঘুমাচ্ছে যাই আগে নিচে ঘর দৌড় ঝাড় দিয়ে তারপরে যাব নিচে আর এদিকে ছেলে এখনও ঘুমিয়ে আছে ওকে আজকে স্কুলে পাঠায়নি কারণ ও আজকে বলছিল আজকে স্কুলে যাবে না তাই জন্য আর জোর করলাম না ওকে বাচ্চা মানুষ ভাবলাম থাক আজকে আর পাঠাবো না তাই রকম আর দেখো আমি নিচে চলে আসছি নিচে চলে আসার পরে উঠোন ঝাড় দিয়ে নি বাসি উঠুন ঘর ঝাড় না দিলেই নয় তাই দেখো দেখ ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে আর আজকে মনে হচ্ছে এত রোদ্দ্র উঠবে দেখো সকাল সকাল রোদ্দ্রুর জন্য থাকা যাচ্ছে না মানে এই কদিন তো খুবই বৃষ্টি ছিল আর বৃষ্টির পরে রোদ্দ্র উঠে মানে সেই গরম বৃষ্টির পরে যে রৌদ্র উঠে না তাপমাত্রাটা প্রচুর থাকে দেখো আজকে মনে হয় আর বাঁচাই যাবে না এমন মনে হচ্ছে দেখো এদিকে আমার ঘর উঠান ঝাড় ধোয়া হয়ে গেছে তারপরে আমি চলে আসছিলাম ব্রাশ করার জন্য আর এদিকে আমার ব্রাশ করছিলাম আর আমি গেটের দোয়ারের সামনে একটু জল দিচ্ছিলাম কারণ সকাল সকাল দোয়ারের সামনে জল না দিলে ভাল লাগে না তার জন্য আমি দিই এইদিকে দেখো বাইরেটা এত রোদ্রু মানে সকালে এত রোদ্রু তাকানোই যাচ্ছে না এদিকে আমার মুখ ব্রাশ করা হয়ে গেলে যাই এবার ঝটপট করে মুখটা ধুয়ে নিই তারপরে যাব রান্নাঘরে আর সঞ্জু উঠে গেছে ঘুম থেকে এই এরকম চলে আসলাম ব্রাশ করার পরে রান্নাঘরে আর আমার সকাল সকাল মুখ ধোয়ার পরে জল না খেলে ভাল লাগে না আমি রোজ দিনই জল খাই খুব একটা জল খাই না কিন্তু একটু হলেও খাবো আর এদিকে আমাদের পিকু বাবু ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলেও দেখো ঘুম থেকে উঠে গেছে ভাবছিলাম আজকে স্কুলে পাঠায়নি একটু বেশিক্ষণ ঘুমাবে তা না দেখো ফটাফট ঘুম থেকে উঠে গেছে আর এদিকে সঞ্জু ভাত বসিয়ে দিয়েছে সকালের জন্য আরে দেখো এখানে আটাও মাখছে আরে দেখো আমি গুড্ডুকে ব্রাশ দিয়ে দিয়েছি বললাম কি চল আমি ব্রাশ করিয়ে দিই না ও বললো না নিজে নিজেই করবো ও ঠিক আছে নিজে নিজেই করে নিই আর এদিকে সুন্দর আটা মাখাও হয়ে গেছিলো তারপরে ও ছেলেকে খাওয়ানোর জন্য চলে গেছিল তাই আমি ভাবলাম সবজিটা তাহলে আমিই করে নিই দুজনে হাতে হাতে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর পিকু সোনা ছোটো ঘুম থেকে ওঠার পরে মার কাছে না গেলে একটু নয় তাই বললাম কি তুই যা পিকুর কাছে আমি এদিকে সবজিটা করে নিব হয়ে যাবে তাহলে তারপরে দেখো সকালের আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এদিকে রান্নাও সকালেরটা হয়ে গিয়েছিল রুটি সবজি ভাত সব কিছুই হয়ে গেছিলো তারপরে চলে আসছিলাম কাপড় ধোয়ার এখানে আর আজকে এত রোদ্রু কাপড় ধোয়ার কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে একদিন তো এত রোদ্রু ছিল না রোদ্রু ছিল না তাও ভালো এত গরম ছিল না আর আজকে মানে এত গরম আর রোদ্রুর তাপমাত্রাটাও এত বেশি কি আর বলবো তোমাদেরকে তাই চলে আসছিলাম কাপড় কাচার জন্য কাপড় ধোয়ার কাপড় কে কাচার পরে তারপরে আবার যাবো রান্নাঘরে বাজারও চলে আসবি একটু পরে আর দেখো এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছিলো তারপরে আমি চলে আসছিলাম কাপড় মেলার জন্য বাইরে কারণ কি আজকে আর টিনের চালের উপরে যাব না এত রোদ্রু মানে টিন এত গরম মানে আর কি বলবো তো গরমে টিনের চালের উপর উঠতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে রাস্তার সাইডে তার লাগানো আছে এই দিক দিয়েই মিলে দিই কাপড় তাই চলে আসছিলাম আর এদিকে কাপড় মেলাও হয়ে গেছিল সকালে খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছিল তারপরে বাজারও চলে আসলো বাজার থেকে নিয়ে আসছে আজকে মাছ কাতল মাছ তাই মাছগুলো আস ছাড়িয়ে নিই তারপরে ভালোভাবে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিব দুপুরের জন্য যেন আমাদের তিনবারই রান্না করতে হয় সকালেও ভাত দুপুরেও ভাত আবার রাত্রেও ভাত সকালেও রুটি হয় রাত্রেও রুটি হয় মানে আমাদের লোক বেশি জয়েন্ট ফ্যামিলিতে অনেক লোক মানে এ সেটা খাবে না ওটা খাবে না এই করতে করতে অনেক কিছুই রান্না করতে হয় আর আমার মাছ ধোয়াও হয়ে গেছিলো মাছ ভাজাও হয়ে গেছিলো তারপরে রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছিলো আর মেয়ে কাতল মাছ খায় তার জন্য ওর জন্য একটু মাংস আর অন্য মাংসও খাবে না পোলট্রি ছাড়া অন্য মাংসও খেতে চায় না তার জন্য ওর জন্য পোলট্রির মাংসই রান্না করছি ওইদিকে মাংস হচ্ছে আর এদিকে দেখো কাতল মাছের ঝোল মাছের তেল আর যে সকালের যে সবজি করেছিলাম ঘ্যাট এই ঘ্যাটটা একটু আছে এটুক দিয়েই হয়ে যাবে আজকে আর বেশি কিছু করব না কারণ এত গরম আর আমাদের রান্নাঘরে এত গরম মানে সহ্য করা যায় না মানে রান্নাঘরটা আমাদের একটু ভিতরের দিকে তাই গরম খুব লাগে বাইরের হাওয়া বাতাস ঢোকার আর জায়গায় নেই রান্নাঘরে তাই রান্নাঘরে প্রচুর গরম আর আমার রান্না হয়ে গেছিল আর রান্না হওয়ার পরে রান্নাঘরটা একটু নোংরা হয় তাই রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই আর রান্নাঘরে রান্না পরে বাসন আছে কয়েকটা বাসন ধোয়াও হয়ে গেছিলো কারণ কি আমি রান্না করতে থাকি আর একদিকে বাসন ধুইতে থাকি না হলেও এক গাদা বাসন জমা হয়ে যায় আর পরে ধুইতে ইচ্ছা করে না তারপরে দুপুরের চান দান করে খাওয়া দাওয়ার করার পরে চলে আসছি যে এখন বিকেলবেলা দেখো আমার ছেলে আর পিকু আর গরম তাই ফ্যানের নিচে বসে আছি সবাই মিলে এইখানটায় আর দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যেহেতু দাদা ভাই খাচ্ছে আর ভাই না খেলে হয় নাকি তাই কান্না কাঠি করে ওর থেকে জোর জরস্তি নিয়ে নিল দেখতেই পাচ্ছ এখানটায় ওকে না দিলে সেই কানছিল। তাই অন্য একটা বোতলে ওকে দোয়া হয়ে গেছে দেখো আর গরম তো বিকেল হয়ে গেছে আর গরম আর কমছে না দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে বসে আছি আর আমি খাওয়ার পরে পান খাই তাই আমি পান খাচ্ছিলাম আর ভিডিওটি আমি বেশি বড় করব না এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও প্লিজ বন্ধুরা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটি ব্লগ ভিডিওতে